এসএমএস এর প্রথম লাইনে লেখা আছে যে বিশ্বের সেরা বিজয়ী কোন হবে রাষ্ট্রপতি দেয় আমরা সবসময় মনে করি যে জিনিসটাকে বিতর্কটা যত বেশি কমিয়ে আনা যায় বা যত বেশি এটা একটা কন্ট্রোভার্সি ছাড়া হয়, আপনারা কি বিসিবির পক্ষ থেকে বা স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জিনিসটা এরকম যে বিপিএল নিয়ে কন্ট্রোভার্সিটা আপনারা সর্ট অফ আপনারা ইনভাইট করবেন যেন এটা একটা আলোচনার মধ্যে থাকে? আপনাদের কথা দিয়ে এরকম মনে হয়েছে মার্কেটিং এর বিষয় অবশ্যই সেটি মিট করি। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে আমরা চাই আমাদের শোল্ডারের উপরে এত দায়বদ্ধতা নিয়ে তারপরে প্রেসের মুখোমুখি হতে? আমরা কখনোই সেটি ওইভাবে আসলে মিন করিনি, কারণ আমি সবসময় বলি আমাদের কথার সুরে সুরে কথার মিনিং চেঞ্জ হয়ে যায়, এক একটা ওয়ার্ড এক একটা সেন্টেন্স এক একজনের কাছে এক এক রকম মনে হতেই পারে, খুব স্বাভাবিক। বাট আমরা যেটি বলেছি যে উনি যেটি বলেছেন যে প্রথম দিকে বিপিএল নিয়ে কন্ট্রোভার্সিয়াল যে কথাগুলো ছিল সেই কথাগুলো এক পর্যায়ে যখন বিপিএল টা ভালো হয়ে গেছে বা বিপিএল টা যখন সাকসেসফুলি ক্রিকেট বোর্ড শেষ করতে পেরেছে সেই জায়গাটাতে একটা ভালো জিনিস দাঁড়িয়েছে অ্যাট দি এন্ড, সেটাই বলেছে। আমরা যেটি চাই, আমি কিন্তু আমার বক্তব্যের লাস্টে একদম মাঝখানেই মনে হয় বলেছি যে আপনাদের সহযোগিতা দরকার যে আমরা বাংলাদেশের আমাদের এই প্রোডাক্টটাকে এই বিপিএলটাকে এবং বহির্বিশ্বে যেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি সেজন্য আপনাদের অবশ্যই আপনারা সমালোচনা করবেন, অবশ্যই আমাদের চোখে আঙুল দিয়ে দেখাবেন যদি আমাদের কোনো ভুল থাকে বা আমাদের করণীয় কিছু থাকে। আমরা যদি সেই জিনিসটা কোনো কারণে আমাদের নিজেদের উপরে আছে বা করছি না এরকম যদি হয় তাহলে অবশ্যই সেই ভুলটা আমরা মেনে নিব এবং সেটা আমরা রেকটিফাই করব। আর যদি আমাদের কোনো বাধ্যবাধকতা থাকে প্রতিবন্ধকতা থাকে তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা চাই যে পজিটিভ হইতে আমাদের জার্নালিস্ট যারা আছেন তারা ক্রিকেটের একটা মেজর স্টেক হোল্ডার, আপনাদের কারণে কি ক্রিকেট আজকে বাংলাদেশে বলি আর সারা পৃথিবীতে বলি সব জায়গায় কিন্তু আনাচে কানাচে পৌঁছে গেছে। সো পজিটিভ আলোচনা যদি হয় এবং গঠনমূলক আলোচনা বা সমালোচনা যদি হয় তাহলে সেটা কিন্তু পক্ষান্তরে আমাদেরকেই হেল্প করবে আর একটু বেটার ভাবে নিজেদেরকে তৈরি করবে। সো আপনাদের সবার কাছে সেটাই প্রত্যাশা করেছি। মানে প্রথম বিপিএল দ্বিতীয় করে যে আকর্ষণ ছিল যতদিন গিয়েছে বিপিএল এর আকর্ষণটা কি পরিমাণ নাই কমে গেছে, এবার আসলে কতটা আলোচনা নাই বিপিএল আপনার তো মাত্র আর মাত্র একদিন পরে বিপিএল শুরু হবে, তো সেই ক্ষেত্রে এখানে আসলে আপনাদের বিপিএলকে জাঁকজমক করার জন্য যা যা আমাদের ইনিশিয়েটিভ নেওয়ার দরকার সেই সবগুলো ইনিশিয়েটিভ ক্রিকেট বোর্ড সবসময় নেয়। আপনি যেটি বলছেন যে বিপিএল জনপ্রিয়তা আগে যতটুকু ছিল আস্তে আস্তে সেটি কমেছে, আমি যদি খেলার মাঠের কথা বলি খেলার কোয়ালিটির কথা বলি বা খেলার দিকে যদি তাকাই তাহলে গত বছরের বিপিএল এর যে প্রতিযোগিতাটা মাঠে ছিল সেটা কিন্তু ট্রিমেন্ডাস একটা প্রতিযোগিতা ছিল। আর বাকি যে বিষয়গুলো উঠে আসে আমাদের যে আগের যে জৌলুসটা বা আগের আমরা অর্থের ব্যাপারটা যদি এখানে পার্টিকুলারলি বলি তাহলে সারা পৃথিবীতে বৈশ্বিক যে অর্থমন্দা চলছে সেই জায়গায় আমরা যে সাকসেসফুলি সকলের সহযোগিতায় বিপিএলটা আয়োজন করতে পারছি এটা আসলে অনেক বড় আমাদের জন্য পাওয়া। আমরা ক্রিকেট বোর্ডের তরফ থেকে আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিল যারা আছে তারা অত্যন্ত পরিশ্রম করে এটা নিয়ে এবং এটাকে আরো বেশি এটাকে বেটারমেন্ট যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে কিভাবে আরো তুলে আনা যায় সেগুলো নিয়ে প্রতিনিয়তই কাজ করা হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা বিপিএল এ যে গত বছরের তুলনায় এই বছর আমরা আরো কি কি ইম্প্রুভ করতে পারি সেটা যেই বিষয়গুলো গত বছর আমাদের প্রথম দিক থেকে খুব বেশি ভুগিয়েছে সেই জায়গাটা থেকে আমরা এই বছর বলতে পারি যে আমরা এগুলো প্রিকশন আগে থেকে নিয়েছি যেটা এই বছর আর সেই সম্ভাবনাটা নাই। আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিস সেটি হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন যে মাত্র আমাদের হয়তো 2 সপ্তাহ হয়নি যে আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন গিয়েছে, নির্বাচন উপলক্ষে নির্বাচনের 1-1.5 মাস আগে থেকে নির্বাচন সংক্রান্ত যে ব্যস্ততা সকলের মাঝে ছিল বিপিএল কে নিয়ে আলাদা করে উন্মাদনা তৈরির কোনো সুযোগ সেখানে আমাদের ছিল না। তো সেই জন্য এবার মনে হতে পারে যেহেতু নির্বাচন শেষ হয়তো আপনাদের কাছে মনে হবে যে এখন বিপিএলটা হঠাৎ করে হয়ে যাচ্ছে, এতদিন কেন ছিল না, এতদিন ছিল না শুধুমাত্র সেই অবস্থার পরিপ্রেক্ষিতে। থ্যাংক ইউ। আপনার
আমি যদি আমার সন্তানের কথা বলি, নিজের সন্তানের কথা বলি, তাহলে সবসময় আমার কাছে ভালোটাই মনে হবে। তা আমি আমার নিজেকে যদি ভালো না বলি, সারা দেশের পৃথিবীর মানুষ আমাদেরকে ভালো কেন বলবে? আমরা আশা করি যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এটা টুর্নামেন্ট যদি নাও হয়, তারপরেও সর্বশ্রেষ্ঠদের মধ্যে একটা টুর্নামেন্ট, সেটা আমরা ওইভাবে বলতে পারি। তো এটা যদি আমরা ওইভাবে ধরে নিই, তাহলে আমার মনে হয় যে কোয়েশ্চেনটা আপনি করেছেন সেটা আসলে ওইভাবে দেখা না দেখে আমরা ওয়ান অফ দ্য বেস্ট এভাবে যদি দেখি, তাহলে হয়তো সেই জিনিসটা ঠিক হয়ে যাবে। আমি কোন নাম্বারিং করতে চাই না, বিপিএল কে আমি কোন নাম্বার দিয়ে আসলে এটা জাস্টিফিকেশন করার কোন সুযোগ আমাদের নেই, থাকেও না কাউকে। কারণ আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সবসময় আমাদের দেশেরটাকে কম্পেয়ার করতে যাই, তাহলে এটা কোন কম্পেয়ারিং এর আসলে ক্রাইটেরিয়াতে আসবে না। আপনারা জানেন যে আইপিএল এর যে টোটাল মার্কেট, সেই মার্কেটের সাথে বিশ্বের অন্যান্য সব দেশের মার্কেটকে যদি আমরা তুলনা করি, তাহলে সব দেশের মার্কেটটা যত বড় তার চেয়ে বেশি বড় একটা দেশের মার্কেট। সো ওইটাকে নিয়ে আমরা সবসময় আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে সবসময় আমাদের উদাহরণ হিসেবে সেরকম একটা জিনিস চলে আসে। তবে আমার ধারণা যে আমরা সারা পৃথিবীতে যে টুর্নামেন্ট গুলো হয়, এই ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো টুর্নামেন্ট যেগুলি হয়, সেখানে উল্লেখযোগ্য একটা অংশে আমাদের বাংলাদেশের বিপিএল আছে। Thank you.